বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্মস্থান? ঝিনাইদহ। সিপাহি হামিদুর রহমান কোথায় শাহাদাত বরণ করেন? কমলগঞ্জ মৌলভীবাজার। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে? হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোন তারিখ বাংলাদেশে আনা হয়? 10 ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে? মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, ঢাকা। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন? নৌবাহিনী। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার। মুক্তিযুদ্ধে যোগদানের পূর্বে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন নৌবাহিনীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন গানবোটের ইঞ্জিন রুম আর্টিফিশার নিযুক্ত ছিলেন? পলাশ। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরি ছিলেন? সেনাবাহিনী। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি কী ছিল? ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন তারিখে শহীদ হন? 14 ডিসেম্বর 1971। কোন বীরশ্রেষ্ঠের সমাধি বৃহত্তর রাজশাহী জেলায় অবস্থিত? মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? চাপাই নবাবগঞ্জ। কোন প্রাচীন মসজিদের সামনে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি অবস্থিত? ছোট সোনা মসজিদ। সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ কে? মহিউদ্দিন জাহাঙ্গীর। বাংলাদেশে বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? বীর উত্তম। দেশের কোনো জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? বীর উত্তম। মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? আগে 68 জন ছিল, বর্তমানে 67। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীকে কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব বীর উত্তম পদকপ্রাপ্ত হয়েছেন? সেনাবাহিনীর বর্তমানে 48 জন, আগে ছিল 49। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিমানবাহিনীর কতজন সদস্য বীর উত্তম পদকপ্রাপ্ত হয়েছেন? 6 জন। স্বাধীনতা যুদ্ধ অবদানে বাংলাদেশের কতজন বীর বিক্রম উপাধি লাভ করে? আগে 175, বর্তমানে 174। উপজাতি হিসাবে মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন? ইউকেচিং মারমা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক? WS ওডারল্যান্ড। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? আগে ছিল 426, বর্তমানে 424। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বিদেশি নাগরিকতা কী ছিল? নাগরিকতা ছিল ডাচ। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত WH ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? হল্যান্ড। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? অস্ট্রেলিয়ার। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন। 2 জন মহিলা মুক্তিযোদ্ধা কারা কারা? ডক্টর সেতারা বেগম ও তারামন বিবি। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ক্যাপ্টেন সেতারা বেগম। মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে? ক্যাপ্টেন সেতারা বেগম। সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন? 2 নং। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি। তারামন বিবি কে?
বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কত নং সেক্টরে? 11 নং। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধা কতজন? 322 জন। কতজন বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? 448। কাকন বিবি কে? মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের? খাসিয়া।